আরে শোতে স্বাগতম সর্বশেষ উন্নয়নে রাষ্ট্রপতি বিডেন বিশেষ কাউন্সেল রবার্ট পাল্টা গুলি চালিয়েছেন যখন তার বোমাশেল প্রতিবেদনটি বিডেনের ঝাপসা স্মৃতিকে লক্ষ্য করে এবং বলেছে যে তিনি তার ছেলে বিউয়ের মৃত্যুর বছরটি স্মরণ করতে পারেননি বিডেন বিকৃতভাবে জবাব দিয়েছিলেন জোর দিয়েছিলেন আমি জানি আমি কি করছি বিচার বিভাগ বিডেনের শ্রেণীবদ্ধ নথিগুলির ভুল ব্যবস্থাপনার বিষয়ে দীর্ঘ প্রতীক্ষিত তদন্ত প্রকাশ করার কয়েক ঘণ্টা পরে জাতির উদ্দেশ্যে আশ্চর্যজনক ভাষণটি এসেছিল প্রতিবেদনে বিডেনের স্মৃতি নিয়ে উদ্বেগ উত্থাপন করা হয়েছে উদাহরণগুলি উল্লেখ করা হয়েছে যেখানে তিনি মূল বিবরণগুলি স্মরণ করতে সংগ্রাম করেছিলেন এই ফলাফলগুলি সত্ত্বেও পুর শেষ পর্যন্ত তার বাড়িতে এবং অফিসে শ্রেণীবদ্ধ নথি রাখার জন্য বাইডেনকে চার্জ না করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউজে একটি তাড়াহুড়ো করে সাজানো সংবাদ সম্মেলনে বিডেন মিডিয়াকে ভাষণ দিয়েছিলেন তার স্মৃতির প্রিকৃতির প্রতিবেদনকে জোরালোভাবে অস্বীকার করেছিলেন আমি জানি আমি কি করছি সে জোর দিয়ে বলল বিডেন হুরের তদন্তের সমালোচনাও করেছিলেন এটিকে করদাতার অর্থের অপচয়ক বলে অভিহিত করেছিলেন রিপাবলিকানরা বিডেনের পদত্যাগ বা অভিশংসনের আহ্বান জানিয়ে প্রতিবেদনের প্রকাশ মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভাজন আরও তীব্র করেছে অন্যদিকে ডেমোক্র্যাটরা বিডেনকে রক্ষা করেছেন যুক্তি দেখিয়েছেন যে প্রতিবেদনটি তার পদ থেকে অপসারণের জন্য পর্যাপ্ত ভিত্তি সরবরাহ করে না তদন্তটি বিডেনের ভাইস প্রেসিডেন্সির পরে শ্রেণীবদ্ধ নথিগুলি পরিচালনার উপর দৃষ্টি নিবন্ধ করেছিল ডেলাওয়ারে তার বাড়িতে এবং ওয়াশিংটন ডিসি র পেন বিডেন সেন্টারে তার প্রাক্তন অফিসে বেশ কয়েকটি শ্রেণীবদ্ধ নথি পাওয়া গেছে প্রতিবেদনটি ইচ্ছাকৃতভাবে শ্রেণীবদ্ধ তথ্য ধরে রাখার জন্য বিডেনের সমালোচনা করেছে তবে এটি প্রমাণ পায়নি যে তিনি ইচ্ছাকৃতভাবে নথিগুলিকে অপব্যবহার করেছেন বা তদন্তে বাধা দিয়েছেন